এবং মির্জা ফখরুল যেহেতু বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে করতে চান, আওয়ামী লীগ যেহেতু বলেছে তারা শান্তি সমাবেশই করতে চান, আমরা তাদের উপরে আস্থাটা রাখতে চাই। তবে মুখোমুখি হলে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা তো আশঙ্কা অবশ্যই আছে বলে মনে হয়। যতটা না পেরেছি তার চেয়ে বেশি বলেছি। আওয়ামী লীগ দেখবেন এই মাসের গোড়ার দিকেও যে ধরনের কথা বলেছে আওয়ামী লীগ নেতারা, যে বিএনপির আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, বিএনপি আন্দোলন পারে না, কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে। কিন্তু আমি একটু জনাব সৈয়দিস্তে একটা, যে আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ থেকে পূর্বাভাস কি মনে হচ্ছে? দলগুলো যেমন চিঠিতে জানিয়েছে ডিএমপিকে, আওয়ামী লীগ বলছে 2 লাখ, বিএনপি বলছে 1.25 লাখ, তো কিন্তু তারা তো সভা সমাবেশে বলছে লাখ লাখ, আমাদের অনুষ্ঠানে এসে কখনো বলছেন 30-40 লাখ পর্যন্ত মানুষ নাকি তারা আনতে পারেন, কি হতে পারে? আবার তারা বলছেন শান্তিপূর্ণ, কিন্তু হুমকি দিচ্ছেন, অশান্তি হলে খবর আছে পাল্টা আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি ধামকি তো আসছে। কি মনে হয় কেমন পরিবেশ থাকবে? অনেক ধন্যবাদ। দেখেন, বিএনপি যে অক্টোবর আন্দোলনের কথা বলছিল সেই হিসাবে 28 অক্টোবর শেষ দিন এই মাসের, সুতরাং তাদের জন্য তারা যে ধরনের কর্মসূচি ঘোষণা করেছিল যে অক্টোবরের মধ্যে একটা ফয়সালা হবে তাদের আন্দোলনের, সেই বিবেচনায় কিন্তু 28 তারিখকে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা যায়। এবং সেখান থেকে তারা যেটা বলেছে যে তাদের সরকারের একটা বিরুদ্ধে তাদের মহাযাত্রা শুরু হবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা আরেকটা সমাবেশই হতে পারত। গত 18 অক্টোবর যেরকম একটা সমাবেশ হয়েছে, এটা আরেকটা সমাবেশ হবে, গরম গরম বক্তৃতা হবে এবং কর্মীরা সমর্থকরা শুনে চলে যাবে। কিন্তু কেন জানে মনে হচ্ছে যে পুরো জিনিসটাকে অতিরিক্ত হাইপ তুলেছে উভয় পক্ষ থেকে, সরকারি দল যেমন করেছে বিরোধী পক্ষও করেছে। এই যে একটা পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে এবং তারা বলছে লাখ লাখ সমাবেশ হবে, এইটা যেমন একটা হাইপ তৈরি করেছে যে যেহেতু মুখোমুখি অবস্থানে চলে আসছে, তেমনি বিএনপির যে কথা যে তারা এখান থেকে আর ফিরবে না, তারা রাজপথে ফয়সালা চায়, এগুলোও কিন্তু এক ধরনের গরম অবস্থা তৈরি করেছে। আমার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? রাজনৈতিক দলগুলো এই কাজ করে, আমরা যখন রাজপথে আন্দোলন করেছি আমরাও এরকম যতটা না পেরেছি তার চেয়ে বেশি বলেছি। এখন আর একটা সুযোগ হলো, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে, এতগুলো টেলিভিশন আছে, লাইভ সম্প্রচার হয় ইত্যাদি আছে, কিন্তু বিএনপি তো একা করছে না। সমস্যাটা হলো এই যে আরও 30টি দল 30টা স্পটে সমাবেশ করছে। জামাত ইসলাম সেই 2013 সালের 5ই মে যেখানে শাপলা চত্বর সেটার কথা বলেছে। কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, বিএনপি কেন 28 অক্টোবরকে বেছে নিল? 2006 সালের 28 অক্টোবর কিন্তু বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটেছিল আওয়ামী লীগের আন্দোলনের মুখে, সুতরাং তারা সেই দিনটাকে ফিরিয়ে আনতে চায় এবং তারা মনে করছে রাজপথের একটা বড় চাপের আন্দোলনের মাধ্যমে তারা তাদের সাফল্য পাবে। আওয়ামী লীগ দেখবেন এই মাসের গোড়ার দিকেও যে ধরনের কথা বলেছে আওয়ামী লীগ নেতারা, যে বিএনপির আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, বিএনপি আন্দোলন পারে না, কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে কিন্তু, এবং তারা যেটা বলছে 28 অক্টোবর থেকে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত সময়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনেরও তফসিল হবে কিনা সেটাও পরিষ্কার করছে না, কারণ ইলেকশন কমিশন এক এক দিন এক এক রকমের কথা বলছে। সামগ্রিকভাবে একটা বড় পরিস্থিতি তৈরি হয়েছে যেটা মানুষের জন্য উদ্বেগের কাণ্ড, এবং আমি মনে করি যে সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি। এবং 10ই ডিসেম্বরের কথা আপনি বলছিলেন, সেই সময় যদি চিন্তা করেন তাহলে মনস্তাত্ত্বিকভাবে সেই দিন বিএনপি পরাজিত হয়েছিল। এত কিছু বলার পরও নয়াপল্টনে সরকার এবং সরকারি দলের চাপে তারা সমাবেশ করতে পারেনি, যদি এবার করতে পারে সেই দিক থেকে বলতে হবে তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক বিজয় হয়েছে। এবং কিন্তু তারপরও সবচেয়ে বড় বিজয়টা হবে যদি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকে সব কিছু, বক্তৃতা হবে, কথা হবে, সমাবেশ হবে, মানুষ বাড়ি ফিরে চলে যাবে, এটাই তো প্রত্যাশার জায়গা। এবং মির্জা ফখরুল যেহেতু বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবেই করতে চান, আওয়ামী লীগ যেহেতু বলেছে তারা শান্তি সমাবেশই করতে চান, আমরা তাদের উপরে আস্থাটা রাখতে চাই। তবে মুখোমুখি হলে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা তো আশঙ্কা অবশ্যই আছে বলে মনে হয়।